হ্যালো স্টুডেন্ট আজ আমি বৈষ্ণব পদাউলি থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হলাম বৈষ্ণব পদাউলি থেকে আমি আগে অনেক কটি নোট দিয়েছিলাম তোমরা যদি সেগুলি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নেবে আজ আরেকটি নতুন নোট নিয়ে আমি উপস্থিত হয়েছি আর তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের প্রশ্নটি হচ্ছে আক্ষেপানুরাগ ও প্রেম বৈচিত্র্যের সংজ্ঞা দাও এ দুটির মধ্যে পার্থক্য আলোচনা করে দুই পর্যায়ে অন্তত একজন শ্রেষ্ঠ পদকর্তার পথ আলোচনা করো তো প্রথমে আমাদের জানতে হবে প্রেম বৈচিত্র্যের পরিচয় প্রেম বৈচিত্র্য সম্ভকের একটি অঙ্গ সম্ভবের মধ্যে অন্য কোন ঘটলে সৃষ্টি হয়। অর্থ ব্যাকুলতা বা চিত্তের বিবলতা বৈচিত্র্য শব্দের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দেখবে স্পেলিং কিন্তু আলাদা বৈচিত্র্য আর বৈচিত্র্য আলাদা কিন্তু ঠিক আছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীর গোস্বামী প্রেম বৈচিত্র্যের সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন প্রিয়স্য সন্নিকর্ষে হবি প্রেমতকর্ষ স্বভাবত যা বিশ্লেষধে আরতিস্তত প্রেম বৈচিত্র্য মুচ্চতে মিলনের মধ্যে বিরোহের ভ্রান্তি ঘটিয়ে পদকর্তারা প্রেম বৈচিত্র্যের অবতারণা করেছেন তারা লিখেছেন প্রিয়ের নিকটে রহে প্রেমের স্বভাবে প্রেম বৈচিত্র্য হেতু বিরোহকারী ভাবে এটা গেল প্রেম বৈচিত্র্য সম্পর্কে এবার হচ্ছে আক্ষেপানুরাগের পরিচয় পয়েন্ট আক্ষেপ শব্দের অর্থ গঞ্জনা বা অনুতাপ আমরা যেমন অনেক কিছুতে আক্ষেপ করি না সেরকম আক্ষেপ শব্দের অর্থ হচ্ছে গঞ্জনা বা অনুতাপ প্রত্যাশা পরিপূর্ণ না হওয়ার ফলে শ্রীমতী রাধার অন্তরে যে আক্ষেপ সৃষ্টি হয় তারই বহিঃপ্রকাশ ঘটেছে আক্ষেপানুরাগের পদগুলিতে বহু দুঃখ কষ্ট লাঞ্জনা সহ্য করার পর প্রিয়তমের উদাসীনতায় আক্ষেপ জেগে ওঠে আক্ষেপ থেকে আসে অনুতাপ আক্ষেপ বা গঞ্জনা নানাবিধ হতে পারে যেমন আত্মগঞ্জনা প্রিয়জনের প্রতি গঞ্জনা মুরলীর প্রতি গঞ্জনা সখীর প্রতি গঞ্জনা দূতির প্রতি গঞ্জনা বিধাতার প্রতি গঞ্জনা কন্দর্পের প্রতি গঞ্জনা এবং গুরুজনের প্রতি গঞ্জনা এবার হচ্ছে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগের পার্থক্য প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগের মধ্যে প্রধান পার্থক্য হল প্রেম বৈচিত্র্য পর্যায়ে মিলনের মধ্যে বিরহের ভ্রান্তি ফুটে ওঠে আর আক্ষেপানুরাগ পর্যায়ে শ্রীমতী রাধার অন্তরের আক্ষেপ অনুতাপ ও গঞ্জনায় বড় হয়ে ওঠে প্রেমবৈচিত্যের মূল রস মধুর রস সে রসের মধ্যে বিরহের করুণ রস জাগ্রত হয় অন্যদিকে আক্ষেপানুরাগের মূল রসও মধুরস তবে সে মাধুর্যের মধ্যে একটা আত্মতিরস্কারের ভাব ফুটে ওঠে পরেরটি হচ্ছে প্রেমবৈচিত্রে বিরহ বেদনা বস্তুত অনুভূতি নির্ভর তার মধ্যে বিরহের কল্পনা আছে কিন্তু বিরহের সত্যতা নেই কিন্তু আক্ষেপানুরাগ পর্যায়ে আছে বাস্তব প্রবঞ্চনা সেই প্রবঞ্চনার অনুভূতি থেকে প্রণয় সম্পর্কে শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রীমতী রাধার মনে একটা করুণ অনুযোগ ও ধিক্কার জাগ্রত হয় এবার হচ্ছে আধ্যাত্মিক ব্যঞ্জনা বৈষ্ণবতাত্ত্বিকদের মতে রাধা হলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি সেই শক্তিকে লীলাচ্ছলে শ্রীকৃষ্ণ যখন বাইরে প্রকাশ করলেন তখন শক্তি এবং শক্তিমানের মধ্যে পুনরায় মিলিত হবার আকুতি প্রবল হয়ে উঠল মিলনের মধ্যেও রয়ে গেল অতীপ্তিবোধ সেই অতীপ্তি থেকেই জন্ম নেয় আক্ষেপ এবং আসন্ন বিরোহের কল্পনা হচ্ছে প্রেমবৈচিত্র্যের শ্রেষ্ঠ কবি কবি চণ্ডীদাস প্রেমবৈচিত্র্য পর্যায়ে সর্বশ্রেষ্ঠ কবি তার একটি পদে চমৎকারভাবে আপাত মিলনের মধ্যে বিরহের ভ্রান্তি ফুটিয়ে তোলা হয়েছে যেমন এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পরাণে পরানে বান্ধা আপনা আপনি দুহু করে দুহুকাদে বিচ্ছেদ ভাবিয়া আত্মিল না দেখলে যায় যে মরিয়া অন্য একটি পদে চণ্ডীদাস লিখেছেন কালো জল ঢালিতে সই কালা পরে মনে নিরবধি দেহি কালা শয়নে স্বপনে মনের দুঃখের কথা মনীষে রহিল ফুটিল সে শ্যামশীল বাহির নহিল এবার হচ্ছে আক্ষেপানুরাগের শ্রেষ্ঠ কবি এটা গেল প্রেমবচিতের শ্রেষ্ঠ কবি এবার হচ্ছে আগের শ্রেষ্ঠ কবি আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কবি চণ্ডীদাস একটি পদে চণ্ডীদাসে রাধা বলেছেন তিনি শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য নানা অসাধ্য সাধন করেছেন তথাপি শ্রীকৃষ্ণের রহস্য উপলব্ধি করতে পারেননি ঘর ঘর বাহির বাহির পর পর আপন আপন রাতি কইনু দিবস দিবস কইনু রাতি বুঝিতে নাড়েন বন্ধু তোমার প্রীতি এই পটটিতে প্রিয়জনের প্রতি শ্রীমতী রাধার গঞ্জনার বহির ঘটেছে অন্য একটি পদে তিনি বলেছেন তার সমস্ত প্রত্যাশা ব্যর্থ হয়ে গেছে সুখের প্রত্যাশায় তিনি যে ঘর বেঁধেছিলেন তা অনলে পুড়ে গেছে অনল মানে হচ্ছে আগুন ঠিক অমৃতের সাগরে স্নান করতে গিয়ে তার সবকিছু বিষময় হয়ে উঠেছে লক্ষ্মীর সেবা করতে গিয়ে দারিদ্রতাকে বেষ্টন করেছি সুখের লাগিয়া এ ঘর বাঁধুনু অনলে পড়িয়া গেল অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভেল একটি পদে রাধা বলেছেন তার হৃদয়কে অসংযত কিছুতেই নিবৃত করা সম্ভব হচ্ছে না তার সর্বাঙ্গ এবং হৃদয় শ্রীকৃষ্ণের জন্য উন্মুখ কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণই তার প্রতি উদাসীন যত নিবারিয়ে চায় নিবার যায় রে আনুপথে যায় সে কানুপথে থায় রে এছাড়া রসনামর হইল কি বাম রে যার নাম নাহি লয় লয় তার নাম রে না যত করু বন্ধ তবু তো দারুণ নাসা পায়শ্যাম গন্ধ প্রবল আত্মগঞ্জনা বসত এবং প্রিয়জনের প্রতি গঞ্জনা বশত শ্রীমতী রাধা শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছেন কামনা করিয়া সাগরে মরিব সাধিব মনের সাধা মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে করিব রাধা মানে লাস্ট পয়েন্ট বস্তুত রাধা কৃষ্ণের লীলা কাহিনীকে ব্যাপকতা ও বৈচিত্র্য দান করেছে এই রোমান্টিক সৌন্দর্যমণ্ডিত পদগুলি কবি চণ্ডীদাস তার সহজ সরল ভাষায় এই বৈচিত্র্য সম্পাদন করেছেন চণ্ডীদাসের এই পর্যায়ে পদগুলি যেমন আন্তরিক তেমনি আধ্যাত্মিক তাৎপর্য মণ্ডিত তো নোটটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে আর কিছু যদি আরও তোমাদের জানার বা বলার থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে এখানেই রাখছি